গত বছরের হিসাব করে যারা অল্প অল্প করে হজের টাকা জমিয়েছিলেন তারা পড়েছেন মহাবিপদে। তাদের ধারণার বাইরে হজের খরচ লাখ টাকা বেড়ে যাওয়ায় তারা হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। অল্প আয়ের এসব মানুষ এত অল্প সময়ে একসঙ্গে কোথায় পাবেন লাখ টাকা? এ চিন্তায় অনেকেই এবার হজে যাওয়া থেকে বিরতি দিতে যাচ্ছেন। আমরা আজকে জানাবো বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে যেতে কত টাকা খরচ হয়, বিশেষ করে এশিয়া মহাদেশের, যে বাংলাদেশের আশপাশ যে কয়েকটা দেশ আছে ওইসব দেশের থেকে পবিত্র হজ পালন করতে কত টাকা খরচ হয়, সেসব বিষয় নিয়ে আজকের এই কন্টেন্ট সাজিয়েছি আমরা। প্রিয় ভিউয়ার্স, যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ছোট্ট এই পরিবারের সাথেই থাকুন, আর ইসলাম প্রচারের স্বার্থে, হজ খরচ কমানোর স্বার্থে এই এপিসোডটি লাইক কমেন্টস শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। এশিয়ার বাংলাদেশের পার্শ্ববর্তী এশিয়ার যেসব দেশ থেকে হজ খরচ কত টাকা ধরা হয়েছে এই বিষয়ে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি, তাই কথা না বাড়িয়ে পুরো সংবাদে চলে যাই। প্রথমেই আমরা জানাবো ভারত। 2020 সালের নভেম্বরে ভারতের জনপ্রিয় একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমবঙ্গে 2019 সালে হজে যেতে জনপ্রতি খরচ হয়েছিল 3 লক্ষ টাকা, কিন্তু পরের বছর এই খরচ বাড়িয়ে 4,23,571 টাকা নির্ধারণ করা হয়েছিল রাজ্যের হজ কমিটি। তবে এবছর হজের প্যাকেজ ঘোষণা করা হলেও এখন পর্যন্ত চূড়ান্ত খরচের কোনো তথ্য জানা যায়নি। উল্লেখ্য, 2018 সালে ভারত হজে ভর্তুকি দেওয়া বন্ধ করে দিয়েছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে 4 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকার মধ্যে হজ খরচ পড়বে ভারতের হাজিদের। এরপরে আমরা যে দেশটির কথা জানাবো সেটি হচ্ছে পাকিস্তান। চলতি বছর হজের খরচ এখনও চূড়ান্ত করেনি দেশটির সরকার, তবে পাকিস্তান ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ উমর বাট গত শনিবার জানিয়েছেন এবার হজে যেতে জনপ্রতি 3,11,000 টাকা থেকে 4 লক্ষ টাকার খরচ হবে পাকিস্তানের হাজিদের। এবার জানাবো মালয়েশিয়ার কথা। মালয়েশিয়া থেকে হজে যেতে সর্বনিম্ন 2,18,754 টাকা এবং সর্বোচ্চ 2,58,600 টাকা দিতে হয়। গত বছর 22 এপ্রিল দেশটির সরকার হজে যাওয়ার এই খরচ ঘোষণা করে। এতে বলা হয়েছে B40 গ্রুপের, অর্থাৎ যে পরিবারের মাসিক আয় 96,000 টাকার কম, মুসল্লিদের জন্য 2,18,754 টাকা, আর যেসব পরিবারের মাসিক আয় এর বেশি তাদের খরচ নির্ধারণ করা হয়েছে 2,58,600 টাকা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ের ধর্ম বিভাগের মন্ত্রী ইদ্রিস আহমদ সম্প্রতি জানিয়েছেন প্রতিবছর হজে ভর্তুকি হিসাবে সরকার 600 থেকে 800 কোটি টাকা ভর্তুকি দেয়। এরপরে আমরা যে দেশটির কথা জানাবো সেই দেশ থেকে সর্বনিম্নে হজ পালন করে থাকেন সে দেশের মুসল্লিরা, সেই দেশটি হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া জনগণের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলমান দেশ। ইন্দোনেশিয়া অন্যান্য দেশের তুলনায় হজ যাত্রায় দেশটির মুসলমানদের অনেক কম টাকা খরচ হয়। সেখানে হজে যেতে হলে জনপ্রতি 2,38,453 টাকা খরচ হয়। হজ যাত্রায় আরও টাকা লাগলে সেটি সরকারের হজ ফান্ড ম্যানেজমেন্ট এজেন্সি থেকে ভর্তুকি দেওয়া হয়। 2019 সালে ইন্দোনেশিয়ার তৎকালীন ধর্মমন্ত্রী লুকমান হাকিম দাবি করেছিলেন আসিয়ানভুক্ত দেশের মধ্যে ইন্দোনেশিয়া থেকে হজে যেতে একজন মুসল্লিকে সবচেয়ে কম টাকা খরচ করতে হয়। প্রিয় ভিউয়ার্স, এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। আপনারা শুনলেন
ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার খবর। সবচেয়ে কম খরচ হয় মালয়েশিয়া থেকে। এবার বাংলাদেশের থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ব্যয় নির্ধারণ করা হয়েছে 683,018 টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারণ করা হয়েছে 672,618 টাকা। গত বছরের চেয়ে এবার উভয় প্যাকেজেই প্রায় 1,50,000 টাকা বেশি। এবারই রেকর্ড সংখ্যক খরচে হজ পালন করতে হচ্ছে। বিমান ভাড়া গত বছরের চেয়ে 60,000 টাকা বেশি। সর্বশেষ হিসাব মতে 1 মার্চ পর্যন্ত হজে যেতে চূড়ান্তভাবে নিবন্ধন করেছেন মাত্র 35,535 জন। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন আমাদের এই কন্টেন্ট থেকে যে বাংলাদেশ ও বাংলাদেশের পার্শ্ববর্তী কোন দেশ থেকে কত টাকা লাগে হজ খরচ। বাংলাদেশই সর্বোচ্চ হজ খরচ দিতে হয় হাজিদের। যদি আপনাদের এই কন্টেন্টটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আমরা আশা করি হজ খরচ কমিয়ে আনা হোক, সরকারের দিকে নজর রাখবেন। আর যারা এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।